পাক বাহিনীর হামলায় নিহত হন মুক্তিযোদ্ধার স্বামী। হানাদারদের লোলুপ দৃষ্টির কারণে এখনও হদিস নেই তার কিশোরী মেয়ের। আর যুদ্ধকালীন ছ মাসের ছেলে মারা যায় গুটি বসন্তে। সে দুঃসহ স্মৃতি নিয়ে জীবনের শেষ বেলায় বাগেরহাটের বীর মুক্তিযোদ্ধা আয়েশা বেগম। সরকারি বেসরকারি স্বীকৃতিতে কৃতজ্ঞতা তার, সে সঙ্গে আছে অপ্রাপ্তির ক্ষোভ। বাগেরহাট প্রতিনিধি রবির ইসলামের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন শওকত করিম। এত ব্যথা কষ্টের ডায়েরি নিয়ে আর কান্না আসে না এই মহিয়সী মায়ের। তাকে কুপিয়ে জখম করে ১২ বছরের মেয়েকে ছিনিয়ে নিয়ে যায় হানাদার বাহিনী। আজও পথ চেয়ে আছেন মা, কিন্তু বাড়ি ফেরে না আদরের মেয়েটি। পাক হানাদারদের গুলিতে নিহত হন আয়েশার মুক্তিযোদ্ধা স্বামীও। শোককে শক্তিতে পরিণত করে দেশ শত্রুমুক্ত করতে ৬ মাসের ছেলেকে শরণখোলার বগিগ্রামে বাবার বাড়িতে রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এই সাহসী নারী। সেখান থেকেই শুনতে পান গুটি বসন্তে মারা গেছে তার ছোট্ট সোনামণি। তবু দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত ফেরেননি রণাঙ্গন থেকে। রাজাকারা সন্তান নেওয়ার সাথে সাথে আমার মাথা উঠেই গেছে, উঠেই গেছে। আমি যাই নাম দিছি ওই তালুকদার, শামসু তালুকদার ছিল কমান্ডার, হে দৌড় দিয়ে নিয়ে নাম দিছে দিয়ে রোহিণী মেজার দিয়া। স্বাধীনতার পর জীবন যুদ্ধে নেমে পড়েন আয়েশা, কিন্তু দুর্ভোগ পিছু ছাড়েনি তার। বলেশ্বর নদী কেড়ে নেয় মাথা গোজার ঠাই। সরকারি উদ্যোগে পরিবারের অন্য সদস্যদের নিয়ে তার আশ্রয় হয় দীপচর গুচ্ছ গ্রামে। ওয়ার্ডান মুন্সির সাথে আমি দেখা করতে গেছিলাম, কিন্তু যাই শুনি সে বিদেশ চলে গেছে, আর দেখা হয় না। জীবন সার্নে রোগ শোক ভর করেছে আয়েশার শরীরে। তার বীরত্ব গাথার ইতিহাস স্মরণ করে সার্বিক সহায়তার আশ্বাস প্রশাসনের। আয়েশা খাতুন মুক্তিযোদ্ধা, আমাদের দেশে আসলে মহিলা মুক্তিযোদ্ধা, বিশেষ করে মুক্তিযুদ্ধে নারীদের যে অবদান, তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত আয়েশা খাতুন। তার স্বামী আব্দুল মান্নান, তাকে ১৯৭১ শরণখোলায় গুলি করে মেরে ফেলা হয়েছিল। কোনোদিন ম্লান হবে না মহান মুক্তিযুদ্ধে আয়েশার মতো নারীদের অবদান। এরই ফসল আজকের বাংলাদেশ। শওকত করিম, NTV News Desk।